এলো বাংলাদেশে একমাত্র ভিটামিন এ ডি ই ফোর্টিফাইড ডির অ্যাডভান্সড সয়াবিন তেল। নিপা, রাগ করেছো মানো, কিন্তু সব কিছুর সীমা থাকা উচিত না? সারাটা দিয়ে আমি তোমার কতবার ফোন দিয়েছি, কতবার, হাজারটা বার ফোন দিয়েছি আমি, আর তুমি কোথায়? তুমি এমন একটা প্লেসে বসে আছো যেখানে কমপ্লিটলি নির্জন। আর চিন্তায় কেড়ে আসতে পারে, কেউ টিজ করতে পারে। করুক করুক, যার আমাকে সেফটি দেওয়ার কথা তার কোনো খোঁজ খবর নাই। তো বাইরের কে ইফ টিজিং করলো না, চিন্তায় করো, তাতে তোমার কি? আমি না ঠিক বুঝলাম। ওকে বলো, তুমি কি বুঝো না আমাকে বলো, আমি বুঝাই দিই। বলো, আঙ্কেলের সাথে কথা বলছিলাম? হ্যাঁ বলছি, বাবার সঙ্গে কথা বলছি। আঙ্কেল কি বলেছে? আঙ্কেল কি বলবে, কি বলবে তোমার আঙ্কেল? বলেছে আমি জন্মের পর থেকে একটা আলিশান বাড়িতে বড় হয়েছি, বাসা থেকে নিচে নেমে একটা গাড়ি পেয়েছি, গাড়িতে বড় হয়েছি, একটা আলিশান বাড়ি পেয়েছি, এবং আমি এমন একজনকে বিয়ে করতে যাচ্ছি যার কিনা একটা গাড়ি নেই, একটা বাড়ি নেই, এমনকি একটা হ্যান্ডসাম স্যালারির জবও নেই। কেউ রাজি না তোমার জন্য। অ্যান্ড আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড যে আমি তোমার কাছ থেকে কোনো পজিটিভ রেসপন্সও পাই নাই। নিপা দেখো, আমি মানি আমার কোনো গাড়ি নেই, আমি মানি আমার বাড়ি নেই, আমি এটাও মানছি আমার কোনো একটা স্মার্ট একটা স্যালারি নেই, ফাইন, বাট আমি তো ট্রাই করছি। সময় দাও, সব কিছু সময় থাকা উচিত। আমাকে সময় কে দিবে, আমাকে সময় কে দিবে তুমি বলো? আমি একটা মেয়ে হয়ে যে পরিমাণ প্রেশার ফেস করতেছি, তুমি করতেছো সেরকম? বলো, আমি যা যা ঠেকাচ্ছি তুমি পারতেছো? তুমি বুঝতেছো আমার অবস্থা? এখন কি চাও তুমি বলো, কি চাও তুমি বলো। ওকে ডান, কিচ্ছু করবে না তো, তোমার তো কিছু করার নাই, ঠিক আছে, থাকো তুমি এখানে বসে, এখানেই বসে থাকো, আমি যাই। আমার বাবা আমাকে বিয়ে দিতে যাচ্ছে, তো যার সঙ্গে মন চায় তার সঙ্গে বিয়ে দিক, আমি বিয়ে করে নিব, হ্যাপি। আচ্ছা আপনাদের দুজনকে আমি একটু কথা বলি। আপনি কে? আমি অপরিচিত একজন মানুষ, আপনি আমাকে খেয়াল করেননি, আমি এখানে বসেছিলাম। তো বসে আসলে এটা খুবই অশোভনীয় দেখায় যে দুজন মানুষের কথা কেউ একজন শুনছে, মানে আপনারা দুজন এত চিৎকার করে কথা বলছিলেন, আমি না চাইতেও সব কিছু শুনে ফেলেছি। শুনে এতটুকু বুঝলাম যে আপনারা দুজনই একজন আরেকজনকে পছন্দ করেন, আপনাদের মধ্যে একটা সম্পর্ক আছে, আপনাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে, ভালোবাসার সম্পর্ক। ভালোবাসাটা এমনই, ভালো লাগা মন্দ লাগা, দুঃখ কষ্ট ঝগড়া ভালো থাকা সব কিছু মিলিয়ে ভালো। তবে আপনাদের এই ঝগড়ায় যে বিষয়টা উঠে এসেছে, এই বিষয় ঘিরে আপনাদেরকে আমি একটা গল্প বলতে চাই, আপনাদের যদি সময় থাকে গল্পটা বলবো, যদি ভালো না লাগে যে কোনো সময় আমাকে থামিয়ে দিবেন, আমি থেমে যাব। আপনাদের যদি সম্মতি থাকে অথবা অনুমতি থাকে তাহলে আপনাদেরকে গল্পটা শোনাতে চাই, শোনাতে পারবো? জি আমি তাহলে বসে বসে বলি। হ্যাঁ, বয়সে আপনারা দুজনই আমার ছোট হবেন, অভিজ্ঞতা যার যত বয়স তার অভিজ্ঞতা তত বেশি। গল্পটা মন দিয়ে শুনবেন। একটা ছেলে ছিল, তার নাম ছিল নোমান, আর একটা মেয়ে ছিল, তার নাম ছিল তানিয়া। তারা দুজনই একই গ্রামে থাকত।
সমস্যা কি? সমস্যা কি? ঘামাইতেছেন কেন? তো বাতাস তো ঠিকই আছে। সত্য কথা বলতে, আপনার সামনে থাকলে আমার একটু ঘাম ঝরে। এই যে আপনার সামনে দিয়ে আমি হেঁটে চলে যাচ্ছি, আপনি আমার পেছন পেছন আসতেছেন না, ব্যাপারটা কেমন জানি হয়ে গেল। পেছন পেছন আসলেন না কিসের জন্য? ছোট একটা সমস্যা হয়েছে, কালকে তো দাপাদাপি করে বাইরে গেছি, স্যান্ডেলটা পরতে ভুলে গেছি, তা আপনার পেছন পেছন যাইতে যাইতে এত বড় একটা কাঁটা কচাত করে আমার পায়ের তলায় বিঁধে গেছে। এ কি ব্যথা, অনেক ব্যথা। ওষুধ খাইছেন? না, খাইতে হবে তো, নাহলে তো ব্যথা যাবে না। তা অবশ্য ঠিকই বলছেন। এবার আমারে বলেন তো, আমি দেখি সবসময় আপনি আমার পেছনে পেছনে আমাকে ফলো করতে করতে আসেন। আমি যখনই কলেজ থেকে বের হই, কলেজে ঢুকি, আসি, সেখানে সেখানে যাই, বান্ধবীর বাসায় যখনও যাই, তাও দেখি আমার পিছন পিছন আসতেছেন। আমি সেদিন খেয়াল করলাম যে আপনি আমার বাড়ির দিকে তাকায় আছেন। কেন এত আমাকে দেখার শখ হয়েছে কেন আপনার? 2 বছর ধরে ফলো করতেছি, এগুলো তো ভালো জিনিস না। কেন ঘুরেন 2 বছর ধরে পিছিয়ে পিছিয়ে আমার? হ্যাঁ, না হয়েছে কি, ছোট্ট একটা ভুল হয়েছে। কি ভুল হয়েছে? 2 বছর না, 6 বছর। আপনি বেশি আছিলেন, আপনার ক্লাস 8-এ পড়তেন, না 8-এ না, 7-এ পড়তেন, 7-এ পড়তেন, আমি তো 10-এ পড়তাম। ও মোড়া আপনার স্কুল, পশ্চিম মোড়া আমার কলেজ কি স্কুল, আমি তো আপনারা দেখতাম, তাকায় তাকায় হা হয়ে দেখতাম। তারপরে যখন ডিগ্রিতে উঠলাম তখন তো একটু দূরে, এই জন্য আর কি আপনার 2 বছরের কথা মনে আছে। তো এবার বলেন, 6 বছর ধরে কেন আমাকে দেখতেছেন? কেন দেখি? কেন আমি জানি, আমি বলবো আপনাকে কেন, কেন আপনি বলেন, কেন কেন ঘুরতেছেন 6 বছর ধরে? ভালো লাগে এটা দেখতে? আপনি আমার সিনিয়র ভাই, কলেজের মানুষজন কি ভাবে? এবার বলেন কেন ঘুরেন? কি সমস্যা, জামো আমি ভালো করে জিজ্ঞেস করতেছি, শুনতেছেন না কথা? যাই না, শুনেন আমি একটা কথা কই, আপনার আমি ভালো পাই, আপনার আমি ভালোবাসি, আপনার আমার দেখতে খুব ভালো লাগে, খুব পছন্দ করি আপনাকে ছোটবেলা থেকে। আর কোনোদিন এরকম বাজে কথা আমার সামনে বলবেন না, আমার এসব বাজে কথা শুনতে ভালো লাগে না, এসব ভালো পাই, এসব ভালোবাসি, এসব কথা আমার ভালো লাগে না। খবরদার, মনে থাকবে। হ্যাঁ, তাকান, আপনারই আমি ভালো পাই, ভালোবাসি। আপনারা থামাচ্ছেন না, তার মানে হচ্ছে আমি গল্পটা বলবো। শুনে কি মনে হচ্ছে? খুব সুন্দর, খুব সরল, খুব সোজা একটা প্রেমের গল্প, তাই না? ছেলেটা খুব সরল, আমি তো বলি বোকা, আর ওদের প্রেমের গল্পটাও খুব সহজ সরল, সিম্পল। আসলে বাস্তবতা খুব কঠিন, যে কোনো রিলেশনশিপে যেমন সরল স্ট্রেট লাইন থাকে তেমন আপু বক্ররেখাও থাকে, কঠিন পথ থাকে, কঠিন।
পানি। সমস্যাটা কোথায়? কি সমস্যা? কি আম্মা, সমস্যা হইতেছে ওনার বাপে। ওনার বাপেরে উনি বলছে আমার কথা, বলার পর ওনার বাপে বলছে যে ওনাদের জাত আর আমাদের জাতের মধ্যে একটা সমস্যা আছে। আব্বাই নাকি ওনার বাবার কাছ থেকে জমি নিয়ে মানে বরগা চাষি এইসব কথাবার্তা বলছে, এই জন্য মানে আমার কাছে ওনারে দিবে না, ওনার সাথে কোনো সম্পর্ক হইতেই পারে না। হয় তো বিষ খাওয়া মেরে ফেলবে, নাহলে হ্যাঁ বিষ খাওয়া মরে যাবে, এই কথা বলছে। তোর বাপ যে বরগা চাষি আসিল এটা তুই জানতি না? উনার বাপ কি করতো সেটা উনি জানতেন না? না আসলে আম্মা, আমাদের অবস্থার পরিবর্তন হয়েছে, কিন্তু উনার বাবার মন মানসিকতাটা পরিবর্তন হয়নি। দিন পাল্টাইছে তাতে কি হয়েছে? মানুষ বদলায় না, মানুষের মন বদলায় না। আপনি কি চান বলেন এখন? আপনার ছেলে যা চাই আমি তাই চাই। জি, আমার ছেলে কি চায় সেটা আমি জানি, তার দৌড় কদ্দূর সেইটাও আমি জানি। কে তোর সাহস আছে? সাহস আছে যে বরগা চাষির ছেলে হইয়া উনার বাপের সামনে দাঁড়ায় কথা বলতে যে আপনার মেয়েরে আমি চাই, এইটা বলার মতো তোর ক্ষমতা আছে? যা সোজা যায় ওনার বাপের সামনে দাঁড়ায় বুক টান টান করে বল, পারবি? আপনি কইলে আমি যাই কথা কইতে পারবো, কোনো সমস্যা নাই। আমি কইলে কি? আমি কইলে কি? তোর নিজের সাহস নাই? তোর কথাতে তুই চলতে পারিস না? পারমু, পারলে যা। ঠিক আছে, আপনি চলেন, আপনার আব্বার সাথে আমি কথা বলবো, চলেন আসেন। থাক থাক, সালাম লাগবে না, যান। সমাধান আমি জানি, কিন্তু সেই সমাধান তোদের পছন্দ হইব। এই চাষার পোলায় আমার বাড়িতে এলো কেন? আবা ও একটু আপনার সাথে কথা বলতে চাই। চাষার পোলার লগে আমার কি কথা? হ্যাঁ এই উঠানে আইলো কেন? হ্যাঁ ও কি কইব, ওর কথা জানোস না? ওর বাপের কথা তোরে বলি নাই, ওর বাপে আমার থেকে জমি বর্গা নিত, প্রয়োজনে টাকা পয়সা দরকার হইলে বন্ধক দিয়ে টাকা নিত, এই চাষার লগে আমি কি কথা কমো? বাপরে, তার সামনে দাঁড়িয়ে তার বাপকে নিয়ে এভাবে কথা বলতেছেন কেন? ওর লাগে কি কথা কমো আমার? হ্যাঁ ওই কি কবি চাষা, আপনি কি কইতেছেন চাষা? চাষা আপনার তো আমরা সম্মান করি, এলাকার মানুষ, আপনি শিক্ষিত মানুষ, আপনি এখনো জাত চাষা এগুলো নিয়ে পড়ে আছেন চাষা? আমি তো পড়ালেখা করছি চাষা, কিন্তু পড়ালেখা ভালো চাষা, আমি হারে পছন্দ করি, হে আমার পছন্দ করে চাষা। চাষা আমার বাপটা মরে গেছে, হের নিয়ে বাজে কথা কইন না চাষা, হেও তো আপনারা অনেক সম্মান করতে চাষা। আমার মায়ে কইছে আপনার সামনে সরাসরি কথা কইতে, এর লিগে আমি আইসি চাষা।
তোসে একটা মিছে কথা না, হেরে আমি অনেক ভালোবাসি, হে আমার অনেক ভালোবাসি, আমার হাতে দিলে আমি হেরে অনেক যত্ন করে রাখুম চাচা, আমি পড়ালেখা করা ছেলে চাচা, বিশ্বাস করেন চাচা আমি অনেক যত্ন নিয়ে রাখুম আপনার মেয়ের চাচা। তুই কি কবি সরাসরি কর চাচা, আমি কবার চাই যে আপনার মেয়েরে আমার হাতে তুলে দেন চাচা, বিয়া করুন। বিয়া করবি? ওই তোর কি আছে, ওর যার লগে বিয়া ঠিক হয়েছে তার কি আছে জানো? তার দুইটা বাড়ি, তার দুইটা পাঁচার গাড়ি, পাঁচার গাড়ি চিনত জীবনে দেখছ? হ্যাঁ বিয়ার কথা কর চাচা। হ্যাঁ দেখবেন ঠিকই পড়ালেখা শেষ করছে তাই না, পড়ালেখা শেষ করে তারপর ব্যবসা করতেছে, আনলে পড়ালেখা না করে ব্যবসা করতেছে। আমি তো পড়ালেখা এখন করতেছি, আমার পড়ালেখা শেষ হইলে আমার দেখবেন আমারও অনেক কিছু হয়ে গেছে, করাম নাকি চেষ্টা থাকলে করাম চাচা। তুই বিয়া করতে চাস? আচ্ছা ঠিক আছে, তোর দুই বছর সময় দিলাম, একশো বিঘা জমি পারবি, পারবি তুই চাষা? এগুলো কী করতেছিস চাষা, আগের থেকে কেমনি কমু চাষা? চাষা আমি পড়ালেখা ভালো, আমি ভালো করে পড়ালেখা করুম তারপর একটা চাকরি করবো, একশো বিঘা কে সময় থাকলে দুইশো বিঘাও দিবো, কিনতে থাকবো আর আপনারা দিতে থাকবো, অসুবিধা নাই তো। এইটাও তো কইতেছি, এইটাই তো কইতেছি, তুই পড়াশোনা কর, তোর বিয়ের বয়স নেই, তুই এতে ফোট ফোট যা, যাবি না থাক, এই চল চল। গতকালকে যে মেয়েটারে নিয়ে আসলি, আমি যে বললাম তার বাবার সাথে দেখা সাক্ষাৎ করতে, কথাবার্তা ফাইনাল করতে, কি কথা হইলো না হইলো আমারে তো কিছুই জানালি না। অবশ্য আমি নিজেও কিছু জিজ্ঞেস করি নাই, ভাবলাম যে তুই নিজে থেকেই বলবি। তো কি পরীক্ষার ফলাফল কি শুনি, কি কইলেন তিনি? কি আর কম আম্মা, আমি এর সাথে এত ভালো করে কথা কইলাম, হে আমার খালি গাইল পারলো, গাইল পারলো। আমি নাকি চাষা বসার বলা কত করে কইলাম যে আমার মরা বাপরে গালি গালাজ করেন না চাচা, আমার বাপে আপনার সম্মান করত, এলাকার সবাই আপনার মুরব্বী সম্মান করে, আপনি একটা শিক্ষিত মানুষ, আমার বাপে টাকা ধার নিত, জমি জমি চাষ করতো বর্গা নিয়ে, এসব উল্টাপাল্টা কথা কইছে। আমি তো এত করে কইলাম যে আমার বড় বাপরে নিয়ে বাজে কথা কইেন না, তারপরে হে খালি হোমা নেই আমার বাপরে ঠেললেই গালি গালাজ করলো, তারপর আমার কইলাম যে আমি পড়ালেখা করতেছি, আমি শিক্ষিত ছেলে, আপনার মায়ের যত্ন করে রাখুক, আপনার মায়েরে দিয়ে দেন আমার কাছে, আমার মায়ের যত্ন করে রাখবো। হে আমারে কয় একশো কেজি জমি দিবি, দুই বছর সময় দিলাম, তাহলে মায়া পাবি। তোর বাপের অপমান করছে, তোর মরা বাপের চাষা বুষা কইছে। তোরে ছোটবেলার থেকে আমি কখনো গায়ে হাত তুলি নাই, কিন্তু এখন যদি তোরে আমি ঠাস ঠাস করে চর দিতে পারতাম, আমার মনে আমি শান্তি পাইতাম। তোর মরা বাপেরে গাইল পারে, তোর মনে অনেক সুখ লাগছে না রে? হ্যাঁ আম্মা, আমার মনে অনেক কষ্ট লাগছে। আমার তো মনে হয় না তোর মনে কোনো কষ্ট লাগছে, তোর মনে কষ্ট আছে
একমাত্র ওই যে মেয়েটা কি জানি নাম তানিয়া, ওই মেয়েটারে নিয়ে তোর ঘর হইতেছে না এই ব্যাপারে তোর মনে কষ্ট আছে, কিন্তু তোর পরিবার রেজে নিচু করে কথা বলছে, তোর প্রতি যে সম্মান নাই, তোর বাবার প্রতি যে সম্মান নাই, আমার প্রতি সম্মান নাই, সেই লোকের মেয়েরে তুই এই পরিবারে আনবি? এই পরিবারে ওই মাইয়া দিব কেন তারা? তাদের কথা তো যুক্তি আছে, আমি তা উনার সাথে একমত, দ্বিমত পোষণ করি না আমি। উনি ঠিকই বলছে, বাস্তব অনেক কঠিন, বাস্তব অনেক কঠিন। এইখানে যখন তাদের মেয়ে পাঠাবে, তুই কি ওই মেয়েটারে নিয়ে সুখে সংসার করতে পারবি? তোর কি মনে হয়? তোরে তো এইটুক বুদ্ধি বিবেচনা দিছে না আল্লাহ? হ্যাঁ, বাস্তব অনেক কঠিন, অনেক কঠিন বাপ। তোর জীবন মাত্র শুরু হয়েছে। গুছা এলো, সময় আছে, সুন্দর করে নিজের জীবন গুছা, সুখী হবি তাতে, ওই মেয়েরে নিয়া সুখে সংসার হইব না। ওই রাস্তা থেকে ফিরায় আসেন, আপনি আসেন। আপনি অনেক বড় পরিবারের মেয়ে, আমার ছেলে অনেক ছোট পরিবার। ছোট পরিবার কি, চাষা ভুষার ছেলে, আপনারা জমিদার, আপনাদের জমিদারি আছে। আপনার বাবা ঠিকই কথা বলছে, আমি ওনার সাথে একমত। এখন তারপরেও যদি আপনার ভিতরে প্রেম প্রীতি ভালোবাসা বেশি থাইকা থাকে আমার ছেলের প্রতি, আর আমার ছেলেও যদি আপনার নিয়ে কোথাও যাইতে চায়, যাক, আমার তাতে কোনো আপত্তি নেই, আমি খুশি মনেই বিদায় দিব। দেখেন আমার ছেলের নিয়ে আপনি কোথাও যাইতে পারেন কি না, যান, কোথায় যাবেন আপনারা যান। আব্বা কালকে আপনারই যা যা বলেছে একদম ঠিক করে নাই, আমি আব্বার হয়ে আপনার কাছে মাফ চাইতে আসি, মাফ করে দেন। আর যা হয়েছে হয়েছে, এসব যুদ্ধ ঝগড়াঝাটি আর একদম ভালো লাগতেছে না, আমি চলে এসেছি না আপনার কাছে, এখন চলেন তো চলেন, আপনি আপনি আমাকে যেভাবে রাখবেন, যেখানে রাখবেন আমি আপনার সাথে সেভাবে থাকবো, আমি এই বাসায় আর যাবো না, আমি চলে এসেছি, চলেন, এখন আপনি যা বলবেন তাই হবে, আর না, আমি আপনার সাথে থাকবো সারা জীবন। আমাদের বাড়ি ছাড়া কোনো জায়গায় যাবো না, আমরা হলাম ছোট জাত, আপনারা বড়, আপনার বাপের আমি এত করে বুঝাইছি, হ্যাঁ বুঝবো না, হ্যাঁ গাল পারবো, এর কাছে গেলে আমার মায়েরও গাল পারবো, এর কাছে গেলে আমার মায়েরও গাল খাইব, আমার মায়ের আমি গাল খেতে দিব না, আমার মরা বাপরে তুলে হেঁচি গালি গালা, আপনি দেখছেন না, কিছু কইছেন কিছু কোহারছেন, কোহারাবেন না, কোহারবেন না, আপনি রইলেন বড় সাহ জমিদার বংশ, আর আমরা ছোট যা, আমার মা ঠিক করছে, আমার মা একদম ঠিক করছে, আপনারা যদি আমি বলে যে বিয়ে করি, হ্যাঁ আমার খুঁজে ভাই করব, তারপরে বলা বান্ধবী আমার পিঠাই আর দুই কুটি ভাই নিয়ে এক করে বলাবো, আমার মা খালি ঠিক করবো এটা কাঁদব, হ্যাঁ এটা আমি ওই বার দেব না, যে সম্মান করে সময় গেলে সম্মান করে, আগেও করে পরেও করে। আপনারা আমি বাপ হারা করবার চাই না, আর আমিও বাপ মরা পোলা আমার মায়ের এক ফোঁটাও কষ্ট দিবার চাই না, আপনি আমার চোখের সামনে থেকে যান গা, আপনি আপনার আব্বার কাছে যান।
এরপর কি হলো ভাইয়া, মানে মেয়েটার কি হলো? ছেলেটা কি মেয়েটাকে এইভাবে চলে যেতে বললো? হ্যাঁ ভাইয়া, এরপর কি মেয়েটা ওয়েট করেছিল? তারপর কি হলো? কি হলো, যা হবার তাই হলো। খুব খারাপ হলো, আবার বলতে পারো খুব ভালো হলো। আসলে এক একজনের ক্ষেত্র থেকে এক এক রকম, কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে। আসলে জীবনের গল্পগুলো অনেকটা মানে সবসময় নাটক সিনেমার মতো নয়, আবার নাটক সিনেমার গল্পগুলো অনেক সময় জীবনের মতো হয়। এই গল্পের শেষটা হয়তোবা তোমাদের ভালো নাও লাগতে পারে, নোমান ওর আসলে কি করার ছিল, বোকাশোকা সহজ সরল ছেলেটা, একদিকে মার ইমোশন, আরেকদিকে প্রেমিকার, আরেকদিকে প্রেমিকার বাবার আচরণ, আর আরেকদিকে ওর বাবার অপমান। সব কিছু মিলিয়ে বোকাশোকা নোমান আসলে এই রাস্তায় বেছে নিয়েছিল আপু, ও প্রেমিকাকে বিসর্জন দিয়েছিল। আর তানিয়ার কি হলো, কিছুদিন পর ও তো আসলে চেয়েছিল নোমান যদি সম্মতি দিত তাহলে হয়তো বা দূরে কোথাও চলে যেত। বাবার মতে সেই ধনী ছেলেটাকেও বিয়ে করে ফেলে, যার দুটো পাচেরও গাড়ি আছে, ঢাকায় বিশাল বড় ব্যবসা আছে। যেদিন তানিয়ার বিয়ে হলো সেদিন নোমান খুব কেঁদেছিল, খুব। কিন্তু তারপর যে কথা বলে না, টাইম উইল হিল এভরিথিং, সময় মানুষকে অনেক কিছু শেখায় আর অনেক সময় শক্ত হতে বাধ্য করে। নোমানের মনে একটা জিদ ছিল, সে জীবনে অনেক বড় হবে, অনেক অনেক টাকার মালিক হবে, পাজেরো চালাবে। এই স্বপ্ন নিয়ে ও বেশ কিছু, ছাত্র তো ভালো ছিল, বেশ কিছু ইন্টারভিউ দেয়, হয়ে যায় ভালো স্যালারির একটা চাকরি। তারপর প্রায় বছর কি বছর দেড়েক ও তো চাকরির মাঝে মাঝে প্রতি সপ্তাহেই ওর গ্রামের বাড়িতে আসতো, মার সঙ্গে দেখা করতো। তবে একদিন ওদের গ্রামের পথে তানিয়ার সঙ্গে ওর দেখা হয়, আর সেদিন তানিয়া ছিল এক অন্যরূপ। আপনি কেমন আছেন? মুখের মধ্যে কি হয়েছে? মুখে দাগ দিতেছি, আপনি কি
ওই রেগে ছিলেন কে ব্যথা পাইছে আমি তো এলাকাতে থাকি না, একটা চাকরি দিছে আমার, বেতন ভালো, 60,000 টাকার মতো দেয়। আপনি ভালো আছেন? ও মা, আপনার চোখে পানি কি হয়েছে? আমি আবার ওই 5 বিঘা জমি রাখছি, আর ব্যাংকে 7-8 লাখ টাকার মতো জমছে। বড় একটা গাড়ি কিনব, 5-0। মনে করেন যে কেদা মেদা পাহাড় ভরব, সব জায়গাতে ওই গাড়ি যায়, ঢাকা যায় দেখছি। আপনার বাপের পছন্দ আছে আর আপনার জামাইয়েরও পছন্দ আছে। আচ্ছা, আপনার জামাই আপনার এনে কি প্রতিদিনই ওই 5-0 গাড়িতে ঘোরায় না? ঠিক আছে, আপনি ভালো আছেন না? ভালো আছে কি না জিজ্ঞাসা। ঠিক আছে, এলাকার মানুষ দেখলে, আমার বাপের বাড়ির লোক দেখলে মন্দ করিব, আপনি যান। আপনি যান, আগে না সবসময় আমি আগে চলে যেতাম, আপনি আমার পিছন পিছন থাকতেন, আমারই দেখতেন। আপনি যাবেন, আমি দেখব। আচ্ছা ঠিক আছে, আমি যাই, ভালো থাকেন। হ্যাঁ, আমি তো পইরাই গেছি, সত্যি পইরা গেছি। আমার বাপই তো আমারে ফেলাই দিছে, জানেন আমি না প্রতিদিন পইরা যাই, অনেক ব্যথা পাই, কখনো এই হেলে পাই, কখনো এই হেলে পাই, আরো যে কত জায়গায় পাই। আমি আপনার জন্য অনেক দোয়া করি, আমি রোজ আপনার জন্য দোয়া করি, আপনি ভালো থাকেন, অনেক ভালো থাকেন। তোর লাজ রাঙা হাসি ঘিরে ছিল স্বপ্ন বনা, তোকে ফিরে আসবা দেব না সুযোগ আবার, স্বপ্নে আছে। তার মানে মেয়েটার মুখে দাগ, আর বোকা অনুমান ভেবেছিল পড়ে গিয়ে বাঁচাবে। একটা ছেলে এত বোকা হতে পারে? হ্যাঁ আপু, পারে একটা ছেলে এত বোকা হতে পারে। আবার প্রয়োজনে সেই ছেলেটা ঢাকার বাতাসে অনেক বাস্তববাদী, অনেক বুঝখোর, অনেক স্মার্টও হতে পারে, যেটা পরে বলছি, জার্নিটা বলি। সেই ছেলেটা নোমান, আস্তে আস্তে বড় হতে থাকে, ওর স্যালারি বাড়তে থাকে, ছোটোখাটো বিজনেস স্টার্ট করতে থাকে। বলা যায় পুরোপুরি স্মার্ট না হলেও বেশ চেঞ্জ ওর মধ্যে আসে, পরনে সানগ্লাস,
দেশি ব্র্যান্ডের শার্ট, সেটা আবার শিন করে, একটা কেটস পরে, ভালো প্যান্ট পরে, কিন্তু ও যে গ্রামের ছেলে সেটা আবার ওকে দেখলে বোঝা যায়। তো এরকম একটা অবস্থায় সময় পার হয়ে যায়, ধরো 4 কি 4.5 বছর। সেদিন নোমান ওর গ্রামের বাড়িতে ওর মার সঙ্গে দেখা করতে আসছিল, আর আসার পথেই ও দেখতে পায় বেশ কিছু মানুষ মাথায় টুপি, জানাজা পড়ে যাচ্ছে। কই গেছিলে কামাল চাষাই গেলো তুমি নাকি? মিয়া বাড়ি গেছিলে? মিয়া কি মেয়েটা মারা গেছে? মানে কোন মাইয়া? তানিয়া। হ্যাঁ মেয়েটার বিয়ে হয়েছিল, সংসারও হইল, সুখ পাইল না মেয়েটা, খুব অত্যাচার সহ্য করছে রে বাপ। মেয়েটার জামাই একটা জানোয়ার আছিল, অমানুষ, সকাল দুপুর রাত নিয়ম করে রোজ মারত মেয়েটারে, রোজ মারত। আহারে কি অত্যাচার, কি অত্যাচার সহ্য করছে। ভিতরে ভিতরে কষ্ট পাইতে পাইতে মেয়েটা মরে গেল, মাইরা ফেলছে ধীরে ধীরে, কষ্ট দিতে দিতে মেয়েটারে মাইরা ফেলছে। আহারে বাপটার দিকে সাহন যায় না, কি আদরের মেয়ে আসিল, কি আদরের মেয়ে, আমার দিকে এমন করে চায় রইল। মনে হইতেছিল কি আমার পায়ে পড়ে যদি সে হাওমা করে কান্দত তাহলে মনে হয় তার একটু শান্ত হইত। আর একটা 4 বছরের একটা বাচ্চা মেয়ে, তানিয়ার মেয়ে, 4 বছরের বাচ্চাটার দিকে চাউন যায় না, কি মায়া, কি মায়া! আরে বাচ্চাটার মা মরে গেছে, এতটুকু বাচ্চা কার কাছে থাকবো, কে লালন পালন করবো? আমার মনটা কইতেছিল কি বাচ্চাটার বুকের মধ্যে নিয়ে চলে আসি, এত বাচ্চা। আমি কিছু করতে পারিনি।
আমি তোমার কাছে হাত জোর করে মাফ চাই বাবা, মানে তুমি মাফ করে দাও বাবা, মানে মাফ করে দাও। ছোট্ট একটা বাচ্চা, 4 বছরের বাচ্চা, ফুটফুটে বাচ্চা, দেখলে আমার ভিতরটা পাইটে যায়। ওই শয়তানটা, ওই শয়তানটা ওই কবর সুবিধা পালা গেছে। আমি ওরে শেষ করে বলাবো, আমি একদম শেষ করে বলাবো। নানা, আম্মু ঘুম থেকে উঠতেছে না কেন? এত ঘুম, উঠতেছে না। আম্মু ডাক দিয়ে তো আমি ঘুম থেকে উঠে যাই। আমি ডাক দিতেছি, আম্মু উঠতেছে না কেন? আর তোমরা সবাই কাঁদতেছো কেন? কি হয়েছে আমাকে একটু বলবা? রূপন্তি, ওই ফুটফুটে পিচ্ছি বাচ্চাটার নাম। নমন যখন ওকে জড়িয়ে ধরেছিল, নমনের মনে হয়েছিল যে নিজের মেয়েকে ও জড়িয়ে ধরে আছে। এই গল্পে কি বলবো, নমানের জয়, তানিয়ার পরাজয়। আসলে জীবন এখানে এমনই, গল্পগুলো এমন, ভালো থাকা, খারাপ থাকা, সব কিছু মিলিয়ে ঘটনাগুলো কারো হাতের মুঠোয় থাকে না, তবে সম্ভাবনা থাকে গল্পগুলোকে পরিবর্তন করার। বেশ কিছুদিন পর নমানের মাও মারা যায়। নমান আরো উপরে ওঠে, আরো স্কাই ইজ দ্য লিমিট। এখন ওর অনেক টাকা, অনেক বড় ব্যবসা, কিন্তু একটা কষ্ট যে ওর জীবনে ওর ভালোবাসার মানুষ তানিয়াকে সে পায়নি। ও যদি জানতো যে ও এত বড় হবে, তাহলে কি আর তানিয়াকে যেতে দিত? নমন যেমনটা বোকা ছিল তেমনটাই এখন ম্যাচিওর, অনেক টাকার মালিক। সে নমন আর কেউ না, আমি। আমি নমান, জানেন আমার মা নেই, ওই ভিটাটাও নেই, তবে আমি প্রতি সপ্তাহে রূপন থেকে দেখতে চাই।
আমার মেয়ে আমার বাসায় এসে থাকে, আমাকে বাবা বলে ডাকে। কারণ ওর যে বাবা বাবা এখনো পালাত, ইজ এ মার্ডারার। সে তিলে তিলে তানিয়াকে মেরে ফেলেছে। ওর এই পাপের শাস্তি আমরা ওকে দিতে পারিনি, কারণ ও পালিয়ে আছে। ও হ্যাঁ, তানিয়ার বাবা এখনো জীবিত। সে আমাকে নিজের ছেলের মতো দেখে, অনেক আদর করে। ইমোশনাল হয়ে গেছি। আসলে এই গল্পটা আমি জানি না তোমাদের কতটুকু হেল্প করবে, তবে আমি তোমাদেরকে যেটা বলবো যে ভালো মন্দ মিলিয়েই তো আমরা মানুষ। প্রত্যেকটা মানুষের সব দিক থেকে সব গুণ থাকে না, তবে ইচ্ছেটা থাকে। আমি ব্যর্থ, তানিয়াকে শক্ত হাতে আমি ধরতে পারিনি, সুযোগটা হাতছাড়া করেছি। আমার অনেক লিমিটেশন ছিল। আমি বলবো না যে তোমরা আমার কথার উপর সব কিছু পরিবর্তন করে ফেলো, কিন্তু ভাবতে তো পারো সমস্যা সবার মধ্যেই আছে, কিন্তু সেটার সমাধান কাউকে ছোট করে না, ভালোবেসে, আস্থা রেখে। আমি আসি ভাইয়া, আবার হয়তো বা কখনো দেখা হয়ে যাবে। একলা রই নিজের সাথে কথা কই, শান্ত মন তবু অধিক ভ্রান্ত মন। একলা রই নিজের সাথে কথা কই, শান্ত মন তবু অধিক ভ্রান্ত মন। অচেনা লাগে দিন, কাটে না রাত্রি, বড় থমথমে সবই, এ কেমন প্রাপ্তি। তোকে ছুঁতে চায় যেমন, জানি ছুঁড়েই নির্বাসন। তোর লাজ রাঙা হাসি ঘিরে ছিল স্বপ্ন বোনা, তোকে ফিরে আসবার দেব না সুযোগ আবার। স্বপ্নেই আছিস তুই, স্বপ্নেই সই।